এই হচ্ছে সেই সুড়ঙ্গের মুখ। সকালে ঘুরতে বেরিয়েছি, এখন আমরা ঘুরে ঘুরে যাচ্ছি হচ্ছে বর্ধমান স্টেশন। আমি আর এই অদিতি যাচ্ছি, আজ আমরা বর্ধমান থেকে এখন আমরা যাবো বর্ধমান স্টেশন, তারপর কোথায় যাবো। এই আমরা বৈঁচি স্টেশনে এসে পৌঁছেছি, তখন বর্ধমানে অনেক লেট হয়ে গেছিলো, ট্রেনটা ধরার জন্য তাড়াতাড়ি করে দৌড়াতে হলো, তাই বর্ধমান স্টেশনে করতে পারলাম না। আমরা বৈঁচি স্টেশনে এসে নেমেছি, এবার আমরা যাবো আর একটা জায়গায়, দেখতে থাকুন কোথায় যাবো। এখন আমরা বৈঁচি স্টেশনে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমরা টোটো ধরবো, টোটো ধরে আমরা এখন বৈদ্যপুর যাব। এই বৈঁচি স্টেশন থেকে এখন একটা টোটো পেয়ে গেছি, আজকে আমি আর অদিতি বেরিয়েছি, এই টোটো কাকু আমাদের এখন নিয়ে যাবে। এখন আমরা বৈঁচির এখানে একটা ব্রিজ ক্রস করছি, ব্রিজটা দেখাচ্ছি আপনাদের, দেখুন এই দেখুন ব্রিজ। এই দেখুন প্রাকৃতিক দৃশ্য আপনাদের দেখাচ্ছে, দেখুন শুধু মাঠের পর মাঠ শুধু ধান চাষ হচ্ছে, দেখুন। বৈদ্যপুর হলো পূর্ব বর্ধমান জেলার বৈঁচি স্টেশনের কাছেই অবস্থিত একটি বর্ধিষ্ণু গ্রাম। এই বৈদ্যপুরের নাম অতীতে মনসামঙ্গল কাব্যে পাওয়া যায়। শোনা যায় একবার চাঁদ সওদাগরের পুত্রবধূ সর্পদংশনে মৃত তার স্বামী লক্ষিন্দরকে নিয়ে ভেলায় ভাসতে ভাসতে এই গ্রামে এসে উপস্থিত হন। এখানকার স্থানীয় ডাক্তাররা এসে তার চিকিৎসা করেও বেহুলার মৃত স্বামীকে বাঁচাতে ব্যর্থ হন। এই ডাক্তার শব্দটিকে স্থানীয় ভাষায় বলা হয় বৈদ্য, সেই থেকে এখানকার নাম হয় বৈদ্যপুর। তবে বর্তমানে এখানে আর কোনো বৈদ্য থাকে না। এখন এই জোড়া দেউলের সামনে দাঁড়িয়ে আছি, এবার আমরা জোড়া দেউলটা ঘুরে দেখব এবং তার সম্বন্ধে একটু বিস্তারিত তথ্যও জানব। বৈঁচি স্টেশন থেকে কিছুটা এগুলেই বৈদ্যপুর পঞ্চায়েত অফিসের বিপরীতে আছে এই জোড়া দেউলটি। সম্ভবত এটি পাল যুগে তৈরি হয়। বড় দেউলটির উচ্চতা প্রায় 30 ফুট আর ছোট দেউলটির উচ্চতা প্রায় 20 ফুট। এই দেউলটি বর্তমানে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের দ্বারা অধিকৃত। এই জোড়া দেউল সম্পূর্ণ পোড়াইটে তৈরি হয়। তবে অনেকে বলেন এটি নাকি পূর্বে কৃষ্ণ মন্দির ছিল, আবার অনেক ঐতিহাসিকদের মতে এটি নাকি বৌদ্ধ মন্দির ছিল। তবে এই জোড়া দেউলের গায়ে যে পোড়াইটের কাজ দেখা যায় তা এক কথায় অনবদ্য। আজ এত বছর পরেও ঝড় জল বৃষ্টির মধ্যে যে কাজগুলি অবশিষ্ট আছে এবং ইতিহাসে অত্যন্ত কৃতিত্বের দাবি রাখে, এই সব টেরাকোটার কাজ দেখতে দেখতে শুধু অবাকই হতে হয় না, সেই সময় শিল্পীদের দক্ষতা ও শিল্পবোধের পরিচয় পাওয়া যায়। কালের নিয়মে ইতিহাস ক্ষয়প্রাপ্ত হবে, কিন্তু এই ক্ষয়প্রাপ্ত ইতিহাসের মধ্যে যে শিল্পের মণিমাণিক্য লুকিয়ে আছে তা দেখে সত্যিই অভিভূত হতে হয়। এই জোড়া দেউল থেকে দু পা এগুলেই আছে এই বিখ্যাত বৈদ্যপুরের রাশমঞ্চটি।
আমার পিছনে দেখছেন এখন এটা বৈদ্যপুরের রাশমঞ্চ। এই রাশমঞ্চটা এবার একটুখানি দেখব এবং তার সাথে আর কিছু একটু কথা জেনে নেব। চলুন দেখতে থাকি। এই রাশমঞ্চটি তৈরি হয় সম্ভবত 1243 বঙ্গাব্দে। এই রাশমঞ্চটি দেখতে অপূর্ব, আর এর গায়ের সাদা রং যেন এর শোভা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই রাশমঞ্চটি অষ্টাভুজাকার। এই রাশমঞ্চের মাথা শ্বেত পদ্মের মতো। রাস উৎসবের দিন এখানে নন্দীবংশের কুলদেবতার পূজা করা হয়। রাশমঞ্চের উল্টো দিকে আছে এই দোলমঞ্চটি। এটি প্রাচীন ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। এই দোলমঞ্চটিও দেখতে অপূর্ব। এই দোলমঞ্চে দোলের দিন নন্দীবংশের কুলদেবতাকে পালকি করে এখানে নিয়ে আসা হয় এবং এখানে মহা ধুমধামের সাথে পুজো করা হয়। এবার আমরা টোটোয় করে এগিয়ে চললাম নন্দীবংশের পূজাবাড়ির দিকে। আজকে আমরা এসেছি, এটা হচ্ছে বৈদ্যপুর রাজবাড়ি বা পূজাবাড়িও বলা হয়। এই পূজাবাড়িটা পুরো আমরা ঘুরে দেখব এবং তার সম্বন্ধে আমরা একটুখানি জানব। নন্দীদের এই পূজাবাড়িতে ঢুকতেই চোখে পড়ে এই বিশাল ঘণ্টাটি, আর এটি হলো দুর্গা দালান। দুর্গাপূজার সময় বিশাল ধুমধামের সাথে দুর্গাপূজা করা হয় এখানে। বৈদ্যপুরে নন্দীদের এই পূজাবাড়িটি দেখতে এক কথায় অসাধারণ। বড় বড় দালানযুক্ত বারান্দা আর বড় বড় থামগুলি দেখে মনে হয় এক জীবন্ত ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। এই পূজাবাড়ির স্থাপত্যরীতি দেখে অবাক হতে হয়। বর্তমানে এটিকে সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে। এখানকার দুর্গাপূজা খুব বিখ্যাত। দুর্গাপূজার সময় বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর দর্শনার্থীর সমাগম হয় এখানে, তখন এই বাড়ি গমগম করে ওঠে। এই নন্দীবংশের পূর্বপুরুষরা হলেন নৃসিংহচরণ নন্দী, কেদারনাথ নন্দী, কুমারকৃষ্ণ নন্দী ও বৃন্দাবন নন্দী। এনারা তাদের জমিদারি হাওড়া, হুগলি ও 224 পরগনার বিভিন্ন প্রান্তে বিস্তার লাভ করিয়েছিলেন। যে মাসে বৃহস্পতিবারের সংক্রান্তি পড়বে, সেই দিনই এই মা লক্ষ্মীর পুজো হবে। ব্রাহ্মণ ব্রাহ্মণ তো আমাদের তিনজন ব্রাহ্মণ আছে, হ্যাঁ ব্রাহ্মণ এসে পুজো, কিন্তু যে মাসে বৃহস্পতিবারের সংক্রান্তি পড়বে
সেই মাসেই সেই দিনই পুজো হবে। যদি কোনো মাসে কোনো বছরে আটটা পড়লো, আটবারই পুজো হবে, কোনো বছর পড়লো না হবে না। তাহলে এমনিটা লাগানোই থাকবে, ঠাকুর আছেন ওখানে? হ্যাঁ, কিন্তু ফুল জল ধূপ কিছু, হ্যাঁ কেউ ধূপ বাতি আপনি বাইরে থেকে দিতে পারেন, বাইরে থেকে দেবেন, ভেতরে কিছু ভেতরে ঢোকা যাবে। এর একটা ইতিহাস আছে শুনেছি আমার ঠাকুমাদের মুখে। আচ্ছা, এক বলুন বলুন। এক মানে একজন এসেছিলেন বয়স্ক মহিলা, এখানে ভাত চেয়েছিলেন নাকি খাবার জন্য। তখন সেই মহিলা বলেছিলেন যে আমি চানটা করে এসে তোমায় দিচ্ছি। সেই চান করতে গিয়ে জলে ডুবে মরে যায়, সেই মা লক্ষ্মী এখানে থেকে যায়, সে তো যেতে পারেনি। ও মানে যিনি ভাত চেয়েছিলেন তিনি এখানে থেকে গিয়েছিলেন? সেই এবার যে ভদ্র মহিলা বলেছেন যে আমি চান করে এসে আপনাকে ভাত দিচ্ছি, আপনি বসুন, সেই ভদ্র মহিলা জলে ডুবে রেখে মারা যায়। শোনা কথা, আমি দেখিও নি জানিও না। তো সেই থেকে মা লক্ষ্মী এখানে হরিবাস, এনার ধান দিয়ে পুজো হয় না, সোনা মুখ দিয়ে পুজো হয়। সোনা মুখের ওনার পুরনো ইতিহাস ফিতিহাস খুঁজলে পাওয়া যাবে। সোনামুখ বললাম আমাদের সোনা কথা দাদা ভাই, যে খরচই আমরা এখানে কার সেবাই রাজা ছিলেন বিজয়চাঁদ মহন্ত, আমাদের এই রাজস্বরী আমাদের কাছে এই দেখুন এটা হচ্ছে সুড়ঙ্গ। এখানে ঠাকুরের বোধন হয় বলছি, এই দরজার ভেতরে হয় এই ঘরটাতে। এই দেখুন আরেকবার আপনাদের সুড়ঙ্গটা দেখাচ্ছি, এটা হচ্ছে সেই সুড়ঙ্গ। এই সুড়ঙ্গের অপর মুখটি দেখতে আমরা যাচ্ছি নন্দী বংশের কাছারি বাড়িতে। এই হচ্ছে সেই সুড়ঙ্গের মুখ, সেই যে সুড়ঙ্গটা আগে দেখলাম ওইখানে দেখালাম যেটা, হ্যাঁ সেই সুড়ঙ্গের মুখ হচ্ছে বললাম, ওদিকটাও গেঁথে দেওয়া হয়েছে বাচ্চা ছেলে পড়ে গেলে খুব মুশকিল। এখন এসছি আমরা, এটা হচ্ছে নন্দীদের কাছারি বাড়ি। এই কাছারি বাড়িটা আমরা দেখবো এবং তার সাথে কিছু কথা জেনে নেব। এখন আমরা এসেছি নন্দী বংশের কাছারি বাড়িতে। এই কাছারি বাড়ি তৈরি করেন দুর্লভ রাম নন্দী, তারপর দুর্লভ রাম নন্দী, ঠাকুরদাস নন্দী ও ভগীরথ নন্দী মিলে এই জমিদারির সূচনা করেন। এই কাছারি বাড়ি থেকেই মূলত জমিদারির কাজ ও বিভিন্ন প্রশাসনিক কাজ পরিচালনা করা হতো। এইখানে বর্তমানে মোট 15টি ঘর আছে, আর এই ঘরের পাশ দিয়ে একটি দরজা আছে, তার মধ্যে দিয়ে আমরা দেখব অঘরনাথ শিবলিঙ্গ, সেটা আমরা একটু পরেই দেখব। ব্রাহ্মণ পুজো করে, এই ব্রাহ্মণ পুজো করে
শিবরাত্রির দিন এখানে পাড়ার মেয়েরা সব জমা হ্যাঁ হ্যাঁ শিব শিব এইবার আমরা একটা গোলকধাঁধা গলি দিয়ে সামনের দিকে এগুতে থাকলাম। সত্যি গোলক ধাঁধা লাগছে। তাই তো বটে। পুকুরটা শুকিয়ে গেছে। নন্দীদের পূজাবাড়ির উল্টো দিকে রয়েছে এই রাজভবনটি। বর্তমানে এই রাজভবনটি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিবাহ ও আরো নানা রকম অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। পুজো বাড়ির উল্টো দিকে এটাই হলো নন্দী বংশের নওবতখানা, যার স্থাপত্য অসাধারণ। নন্দী বাড়ি থেকে কয়েক পা এগুলেই চোখে পড়বে এই জোড়া শিব মন্দিরটি, যার মধ্যে একটি নবরত্ন আর অন্যটি আটচালা শৈলীতে তৈরি। এই মন্দির দুটিকে দেখে আমার মনে হচ্ছিল এক অনবদ্য ইতিহাসের দলিল আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। তবে শোনা যায় নন্দী বংশের জয়দেব নন্দী তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে এই মন্দির দুটি নির্মাণ করেছিলেন। এই মন্দির দুটি টেরাকোটার কাজ এক কথায় ভাষাহীন, তবে রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে অনেকটাই ক্ষয়প্রাপ্ত। এতক্ষণ আমরা বৈদ্যপুর রাজবাড়ি, তার পুজো বাড়ি, নবদখানা এবং কাছারি বাড়ি এইগুলো দেখে নিলাম। এবার দেখে নেওয়ার পরে আমরা এবার যাব হচ্ছে রাখাল রাজার মন্দির। এই রাখাল রাজার মন্দিরটা আপনারা নেক্সট পর্বে দেখবেন। এই পর্বে আপনারা শুধু বৈদ্যপুর রাজবাড়িটাই দেখলেন এবং কেমন হলো সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর রাখাল রাজার যে মন্দিরটা আমরা দেখতে যাচ্ছি, কেননা রাখাল রাজার মন্দির দেখাতে গেলে ভিডিওটা হয়তো বড় হয়ে যাবে, সেই জন্য আমরা এটা দ্বিতীয় পর্বে করবো। দ্বিতীয় পর্বে আপনারা দেখবেন রাখাল রাজার মন্দির। ধন্যবাদ।